हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल उमा सिंपल किचने। सबाई के अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमिओ खूब भलो आछी। आज के आमी नरम तुलतुले सूजी दिए रुटी बा परोटा रेसिपी शेयर करते चले एसेछी। हाँ, आमी गैसे कड़ाई बसिए दिएछी। एबार आमी एक कापेर दो कप जल कड़ाइर मध्य दिए देव। दो कप जल आमी दिए दिए छी। एबार आमी एर मध्य दिए देव सामान्य नून। एखाने देखो जल खूब भालो करे गरम हुए गेछे। आर आमी जे सामान्य नून जलेर मध्य दिए छिलाम, नूनटा गले जलेर संगे मिशे गेछे। एबार आमी गैसेर फ्लेम लोते करे देव। গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি। এবার আমি এই গরম জলের মধ্যে অল্প অল্প করে এক কাপ সুজি দিয়ে দেব। এই একই কাপের মাপে আমি এক কাপ সুজি নিয়েছি। এবার জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। আর অন্য একটা খুন্তির সাহায্যে সুজিটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকব। আমি কিন্তু একবারে সুজিটা দেব না, তাহলে সুজিটা জলের মধ্যে পড়তেই দলা পেকে যেতে পারে। এখানে দেখো আমি সম্পূর্ণ এক কাপ সুজি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে রান্না করে নেব। বেশ অনেকক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। দেখো সুজির মধ্যে যে জলটা ছিল, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে যেহেতু সুজি প্রচণ্ড গরম, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না, তাই আমি খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে আমি সুজিটা মেখে নেব। এখানে সুজি আমার খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুজির এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি সুজির ডোটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আমি সুজির ডোটা ঠান্ডা করে নিয়েছি, কিন্তু পুরোপুরি ঠান্ডা করিনি, এখনো হালকা গরম আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা বেশ অনেকটাই নরম আছে, তাই টাইট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে সুজি আমি মেখে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। এখানে আমি ময়দা দিয়ে সুজির ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোয়ের গায়ে খুব ভালো করে তেল লাগিয়ে নেব। এখানে আমি তেল দিয়ে সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘিও মাখিয়ে নিতে পারো। এবারে ডোয়ের থেকে আমি ছোট ছোট করে রুটির মতো লেচি করে নেব। এখানে আমি লেচি করে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। সবার প্রথমে আমি এখানে সামান্য আটা ছড়িয়ে নেব, আর তার সঙ্গে নিয়ে নেব একটা লেচি। লেচির গায়ে আটাটা খুব ভালো করে, সরি এখানে আটা না, আমি ময়দা নিয়েছি, ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব।
এখানে রুটিটা বেলার সময় খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, যেহেতু সুজি নরম হালকা করে বেলে নিতে হবে। দেখো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি, খুব বেশি পাতলা করলে রুটিটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, একটু মোটা রাখতে হবে। এই একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। এখানে দেখো আমি সমস্ত রুটিগুলোকে বেলে রেডি করে নিয়েছি, এবার আমি রুটিগুলো ভেজে নেব। এখানে আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এর উপর আমি একটা রুটি দিয়ে দেব। দেখো এখানে আমার এক পেছন পাশে রুটিটা ভাজা হয়ে গেছে, রুটির পেছন পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এখানে সুজি রুটি ভাজার সময় কিন্তু একবারে দুটো তিনটে রুটি ভাজা যাবে না, একটা একটা করে ভেজে নিতে হবে। আর কোনো রকম কোনো নেটের মধ্যে রেখে রুটিগুলোকে ছেঁকার প্রয়োজন নেই, এইভাবে চেপে চেপে তাওয়াতেই রুটিগুলোকে ভেজে নেওয়া যাবে। তোমাদের যদি আমার এই সুজি রুটির রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে আমার প্রথম রুটিটা আমি তাওয়াতেই কি দারুণ করে ভেজে নিয়েছি, এবার আমি রুটিটা তুলে নেব। পরোটাটা আমি প্রথমে খালি তাওয়াতে ভেজে নিয়েছি, এবার আমি তেল লাগিয়ে নেব। তোমাদের যদি সুজির এই রুটি বা পরোটার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে পরোটা আমি ভেজে নিয়েছি, এবার পরোটা আমি তুলে নেব। এখানে আমি রুটি পরোটা ভেজে রেডি করে নিয়েছি, দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।